নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। শাসক দলের নেতার হাতে নিগৃহীত এক চিকিৎসকের প্রতিবাদে সোচ্চার জেলার কুইটির গ্রামের চিকিৎসক মনোনয়ন জমাতে কেন্দ্র করে ফের উত্তপ্ত জঙ্গলমহল। পুরুলিয়া জেলা পরিষদের 21 নম্বর আসনে 8 জন তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা করেন চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। মুর্শিদায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাগাজিন প্রকাশ হল রবিবার। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের নেতার হাতে নিগৃহীত এক চিকিৎসক প্রতিবাদে সোচ্চার হলে জেলার 20টি ব্লকের চিকিৎসক। ঘটনার সূত্রপাত গত 16 এপ্রিল বড়াবাজার এলাকায়। তৃণমূল বিজেপির ঝামেলায় জখম হন 3 তৃণমূল কর্মী। তাদের চিকিৎসা করানোর জন্য বড়াবাজার ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক তৃণমূল কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু চিকিৎসার জন্য গাড়ি না পেয়ে চিকিৎসক বিপ্লব মণ্ডলকে মারধর করে বড়াবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতুল মাহাতো। তিনি ওই এলাকার দাপুটে নেতা। পরদিন তার বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় জেলার সকল চিকিৎসকেরা সংঘবদ্ধ হয়ে এদিন প্রশাসনের দ্বারস্থ হন। জেলা শাসক অলোকেশ প্রসাদ রায় আগামীকাল বিকেল পর্যন্ত সময় দিয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ বলে জানান জেলা শাসক। আজ জেলার সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে অভিযুক্তদের শাস্তির দাবিতে 1 ঘন্টা কর্মবিরতি করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা। আজকে আমরা যেটা ওই সকাল 10টা থেকে 11টা বন্ধ করেছি আউটডোর, এটা একটা প্রতীকী ধর্ম। এটা আমাদের ডাক্তারবাবুর উপরে বা স্বাস্থ্যকর্তার উপরে যে হামলা হয়েছে সেইটা যাতে প্রধান দোষী তিনি যেন গ্রেপ্তার হন সেইটাই আমরা চাইছি। তাহলে সবাই একটা সাহস ফিরে পাবে, নাহলে সবাই আমাদের স্বাস্থ্যকে সবাই ভয়ে ভয়ে আছে, ভয়ে ভয়ে তো আর ডাক্তারবাবুরা কাজ করতে পারবেন না। আমরা চাইছি সেটাই যেন আইনের প্রতি ঠিক মতো হয় এবং অবিলম্বে যেন গ্রেপ্তার তার তিনি হন। আপনাদের এমার্জেন্সি কী খোলা আছে? এমার্জেন্সি খোলা আছে, তাহলে আমাদের মানে আশা যোগাবে যে হ্যাঁ সত্যি আইন ঠিক আছে। তাহলে তো মনে হচ্ছে যে আর গাজগাজি ব্যাপার চলছে। সোমবার মনোনয়ন জমা দেওয়ার দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগে রবিবার রাতে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের মালিডাঙ্গা এলাকা। বিজেপির অভিযোগ, রাতে তাদের যখন দেওয়াল লিখন চলছিল সেই সময় তৃণমূলের লোকেরা তাদের উপর হামলা করে। ঘটনায় তাদের মোট 3 জন আহত হন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় বিজেপির লোকেরা তাদের উপর হামলা করে। ঘটনায় তাদের 2 জন আহত হয়েছে। 5 জনই ভর্তি রয়েছে চন্দ্রকোনা রোডের দাড়িগড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কেন মানলো? কেন মানলো? রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ওরা মারধর করছে, জায়গা পাচ্ছে, তাকে ধরে উঠছে। কি হয়েছিল ঘটনাটা? কিভাবে ঘটনাটা ঘটলো? তোমরা কি করছিলে? আচ্ছা, রংটা গুলি খুলতে খুলতে এসে ছুটে এসে মেরে দিয়েছে, পিছিয়ে ছাতিয়ে টুপিটা ধরে ছড়িয়ে গাড়িয়ে তুলতে আসছে। কয়জনকে মারধর করেছে? 3 জন। 3 জন ডাক্তার দেখিয়েছো? মনোনয়নকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। শহরের নূতনগঞ্জ এলাকায় বিজেপি জেলা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটল। অফিস ভাঙচুরের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকেরা নেতাদের মোটর বাইক ফেলে ভাঙচুর চলে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। পাশাপাশি বিজেপির দাবি, ভাঙচুরে বাধা দিতে গিয়ে 3 জন বিজেপি কর্মী আহত হয়েছে। এই ঘটনায় শহর জুড়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হামলাটা চালালো
ভাই নির্বাচন কমিশন আরেকটা দিন দিয়েছে মনোনয়নের জন্য। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অফিসের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে অপেক্ষা করছি, এখনই বেরোবো মনোনয়ন দাখিলের জন্য। হঠাৎ একেবারে দল দস্যুর মতো এসে আক্রমণ শানালো, সমস্ত মোটরসাইকেল ফেলতে ফেলতে সমস্ত এলো, তারপরে দরজা ধাক্কা দিয়ে পার্টি অফিসের মধ্যে ঢুকে পুরুষ মহিলা বয়স্ক কাউকে বাদ দেয়নি, সমস্ত লোককে এদিক দিয়ে ধাক্কা দিয়ে ফেলেছে। আমাদের একজন যে ভাইস প্রেসিডেন্ট আছে, সে ভাইস প্রেসিডেন্ট সিরিয়াসলি ইনজিওর, কে ছাড়া হ্যাঁ তার অলরেডি হার্টের অসুখ আছে, সেই অবস্থাতে পর্যন্ত তাকে মানে সে অন্যায় বিনয় করেছে, তাকে নিয়ে করেছে ভাঙচুর, কি করেছে সে আর কি ইতিহাস দেবো। সমস্ত দরজা জানালা দরজা ধাক্কা দিয়েছে এবং এখনো যান বাইরের দেওয়ালে পেট্রোল ঢেলেছে, হ্যাঁ, এবং রীতিমতো মানে তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসে লাঠি রড সমস্ত কিছু ধারালো অস্ত্র এই সমস্ত কিছু নিয়ে তারা এসেছে। আমাদের এখান থেকে বেশ কিছু হেলমেট পাওয়া যাচ্ছে না, একটা মোটরসাইকেল এখনো পাওয়া যাচ্ছে না। কতগুলো মোটরসাইকেল ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে অন্তত 30 খানা, 30 মোটরসাইকেল আমরা হসপিটালে পাঠিয়েছি চারজনকে। কতজন ছিল ওরা? কেন হ্যাঁ বলছি কতজন ছিল ওরা? ওরা সংখ্যায় তো অন্তত 200-300 হয়তো হবেই, তো সব আছে এক মতো, পুরোটা ছড়িয়ে আছে, আমরা গলির মুখ পর্যন্ত দেখতে পাচ্ছি। কাদের লোক এরা? এরা কাদের? এই তো সবাই জানে, বরকা বাপি তৃণমূলের লোক, সব লোক সম্পূর্ণ মিথ্যে, কারণ ওদের লোকজনই নেই, নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করছে, গোষ্ঠীদ্বন্দ্বে বিরোধী দিকে চাপাচ্ছে। না না, এগুলো সব সমস্ত সাজানো ঘটনা। পশ্চিমবাংলা একটা সুন্দরভাবে মমতাময়ীর নেত্রীর উন্নয়নে আজকে মানুষ সত্যি করে খুশি, উন্নয়নে কর্মযজ্ঞ চলছে, সেখানে বিজেপি এ সমস্ত মিথ্যে অভিযোগ করছে। দিলীপ ঘোষ সারা রাজ্য ঘুরে একটা সন্ত্রাসের বাতাবরণ করছে, বলছে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেবো, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেড়াতে পারবে না। আমরা শান্তিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী, কো মহামান্য আদালত রায় দিয়েছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ দরজা খোলা আছে। বিজেপির লোক তাহলে নমিনেশন করুক, সিপিএমের লোক তাহলে নমিনেশন করুক, ওদের লোক নেই, ওদের লোক নেই, মিথ্যে অভিযোগ আমাদের দিকে দিচ্ছে। তাহলে এই যে ভাঙচুরের ঘটনা বলছে, এটা কি বিষয়টা কি বলবেন? ভাঙচুরের ঘটনাটা ওদের ওদের নিজস্ব মেকি ঘটনা, নাটক, যাতে ভোটটা বন্ধ হয়ে যায় এই সমস্ত চক্রান্ত, এগুলো বিরোধী দিকে ওরা তুলে আঙুল। নমিনেশন দিন ঘোষণা হয়, শাসক দলের নমিনেশন দেওয়ার হিড়িক দেখা গেল পুরুলিয়া জেলা পরিষদ আসনে। এদিন জেলা পরিষদ আসনে মোট এখনো পর্যন্ত 10 জন মনোনয়নপত্র জমা করেন, তার মধ্যে তৃণমূলের 4 জন প্রার্থী জেলা পরিষদের 21 নম্বর আসনে মনোনয়নপত্র জমা দেন। পিডিএস 1, এসইউসিআই 1, নির্দল প্রার্থী 1, সিপিআইএম 1 এবং বিজেপির 2 জন মনোনয়ন জমা করেন। উল্লেখ্য, পুরুলিয়া জেলা পরিষদের 21 নম্বর আসনে মোট 8 জন তৃণমূলের প্রার্থী মনোনয়ন জমা করেন, যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এখন কাকে দলের প্রতীক দেয় সেটাই দেখার। যদিও ওই এলাকার কর্মীদের দাবি, দল নির্দিষ্টভাবে ঘোষণা করেনি কাকে মনোনীত করে ওই আসনে প্রার্থী করে মনোনয়ন করানো হবে। কর্মীদের কাছে পুরো বিষয়টি অন্ধকার, যার জন্য একই আসনে দলের টিকিট পাওয়ার আশায় 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। দল নির্দিষ্ট একজনকে প্রজেক্ট করে প্রার্থী করলে এই সমস্যা হতো না বলে দাবি কর্মী সমর্থকদের। এই সময় কেন দেন নাই তোমরা? এই সে সময় দেওয়া হয় নাই, কারণ সে সময় আমাদের দেওয়ার মতো একটা সুযোগ ছিল নাই। অর্থাৎ আমরা জেনেছিলাম যে আমাদের যে 2টা জেলা পরিষদের যে সিট আছে, সেই সিটে আমাদের ওই 3টা অঞ্চলের থেকে, এই 5টা অঞ্চল থেকেই আমাদের প্রার্থী আমাদের নমিনেশন করো। কিন্তু কথা হচ্ছে যে অন্য বাইরের থেকে যে নমিনেশন করা হলো, এইটা তো আমরা কিন্তু মানতে রাজি নয়, আমাদের ভোটাররা মানতে রাজি নয়, 9টা অঞ্চলের যারা নেতৃত্ব আছে তারা মানতে রাজি নয়। তাই এই সুযোগটা পেয়ে আমরা খুব আনন্দিত যে আজকে নমিনেশন করার সুযোগ পাচ্ছি। আমার 9টা অঞ্চলের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে যে আমার আজকে যে নমিনেশন দিব সেইটি যেন আমরা দলকে বলতে পারি যে আমাদের এই আজকে যে নমিনেশন আমি করছি তার পক্ষেই সকলেই মানে সম্মতি আছে, এটা আমি তার আমার
পাঁচটা অঞ্চল নেতৃবৃন্দের কাছে আমি এটা চিন্তা করি। কোন দলের হয়ে কিসে নমিনেশন করছেন? টিএমসি থেকে আমরা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস। বলুন বলুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কোন পোস্ট, কোন কিসের জন্য আর কি? এটা জেলা পরিষদ কিসের জন্য করছেন? জেলা পরিষদ একুশ নম্বর। একুশ নম্বর সিটটাতে দল থেকে কোনো স্টেটমেন্ট দেয়নি, কারণ এ একুশ নম্বর এ দাঁড়াচ্ছে ও দাঁড়াচ্ছে, তাহলে আমাদের পাঁচটা অঞ্চলে যারা নেতৃত্ব আছে পাঁচটা অঞ্চলের নেতৃত্বের মধ্যে আমরা দাবি করেছিলাম শান্তিরাম বাবুকে যে কোনো লোককে দেন আমরা মেনে নেব। হলধর বাবু হচ্ছে কুড়ি নম্বর জেডপি মানে লোক, অর্থাৎ ওই লোকটা এদিকে চলে আসবে। প্রতিটা লোকের এই প্রশ্ন যে ওই লোকটা তাহলে কি আমাদের এই পাঁচটা অঞ্চলে যোগ্যতম লোক নাই? আমাদের এই পাঁচটা অঞ্চলে প্রচুর যোগ্যতম লোক আছে। মিহিরবাবু আছে হাইস্কুলের মাস্টার, আনন্দবাবু আছে, সমীরণ আছে, পুষ্প আছে, কি বলে আরও অনেকেই আছে, রাজপতি আছে, দিলীপ আছে, তাদের মধ্যে কেউ যোগ্যতম আমরা হইলাম না? তার জন্যে আমাদের দাবি এবং সবাই মিলে বলতে চাইছি আমরা যে আমাদের পাঁচটা অঞ্চলের মধ্যে যাকে দেবে না সেটা আমরা মেনে নেব, কিন্তু বাইরে থেকে এসে যাবে কুড়ি নম্বর থেকে লোক এসে যাবে জেডপিতে যাবে এটা আমরা মানতে রাজি নয়, দলকে এটা আমরা বলতে চাইছি না। আমরা প্রথম থেকে বিরোধিতা করি, আমরা প্রথম থেকেই বলেছি নেতৃত্বের কাছে, হাইকোর্টের কাছে, যে আমরা বহিরাগত প্রার্থী মানব না। আমাদের পাঁচটা অঞ্চল থেকে যে কেউ আসুক, কিন্তু আমরাও সেই জায়গায় আবেদনের পাত্র ছিল, কিন্তু আমরা আবেদন করিনি, কিন্তু আমরা এখন এলাকার চাপে বাধ্য হয়ে আমরা নিজেদের এলাকার যারা আছে নেতৃত্ব তাদেরকে আমরা আবেদন করার জন্য অতিরিক্ত দিন ঘোষণা না হলে কী করতেন? আমাদের তার মধ্যে দিয়া ছিল আমাদের নিজেদের এলাকার লোক, তার মধ্যে আরও আমাদের যদি উনি একজন বাদ যায় দুজন বাদ যায় কে আপনার গ্রহণযোগ্য তৃণমূলের গ্রহণযোগ্য এটা নেতৃত্বের কাছে বিচারে যদি ছেড়ে দিলাম আমরা দলের ভিতরে এরকম কোন দলের ভিতরে কোন দলের জন্য তো বিরোধীরা আমরা এটা ঠিক বলা যায় না, আমরা নেতৃত্বে আলোচনা করে চাইছি নিজের এলাকার ক্যান্ডিডেট হবে কোন দল। সোমবার দুপুর দুটো নাগাদ তিনটি মারুতি গাড়ি করে বিজেপির জেলা নেত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য প্রার্থীদের সঙ্গে নিয়ে পিংলা বিডিও অফিসে মনোনয়ন দিতে যান। সেই যাওয়ার সময় পিংলা হাসপাতালের সামনে বিজেপির গাড়ি আটকে ভাঙচুর করা হয় এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ছুটে পালাতে গিয়ে রাস্তায় পড়ে জখম হন অন্তরা ভট্টাচার্য, তাকে ভর্তি করা হয়েছে দেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত হন আরো এক বিজেপি কর্মী। মানে দলের কর্মীরা যাচ্ছে নমিনেশন করতে, তাদেরকে ভেতরে পাঠানোর জন্য ভেতরে ঢুকে যাওয়ার পরেই আমাদেরকে ধরেছে, এইগুলোকে কে পাঠিয়েছে, কোথা থেকে, তুমি কোন দলের, এইসব আমি একটু আচমকা হঠাৎ করে জিজ্ঞাসা করছি। আমি বললাম ভাই দেখো সবাই তো জানি না, বিভিন্ন দলের লোক যাচ্ছে, কিন্তু বলছে না তুমি এটা করেছো, তুমি বিজেপি করছো, বিজেপি মারাচ্ছ, আর বলছে তুমি এখান থেকে চলে যাও। এই বলতে বলতেই মানে মারধর, একজন দুজন মারতে মারতে ওর পুরো আমি নালায় পড়ে যাই, পড়ে যেতে আমাকে আর ওই যে জামাটা ছিঁড়ে দিয়ে ছাতিতে এরপর মানে একজন ইয়ে করেছে, আর ওখানে টায়ার পড়েছিল চারজন ক্যান্ডিডেট ছিল, তাদের নমিনেশন ফাইল করতে, ফাইল করতে এসে তারা বিডিও অফিসের চত্বরে ভিতরে বসেছিল। হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতি ওদেরকে বাস লাঠি দিয়ে মারতে আরম্ভ করে, হঠাৎ করে এসে তোমরা এখানে কী করছো? না আমরা নমিনেশন ফাইল করতে এসেছি। ওনারা বলেছেন বলতেই যে এখানে নমিনেশন ফাইল করা যাবে না, তোমাদের তোমরা কাদের লোক? উনি বলেছেন আমরা বিজেপির লোক। তখন এবার ওরা নিরাপত্তার অভাবে সোজা ছুটে এসে বিডিও সাহেবের রুমে ঢুকে যায়। বিডিও সাহেব বললো যে এখন থেকে আমি কী করে নিরাপত্তা দেবো আপনাদেরকে? বিডিও সাহেব কী করলো, ওনাদেরকে নিয়ে এসে থানায় ঢুকে দিল। হ্যাঁ, নিয়ে এসে রাস্তায় করে এসে থানার গেট পর্যন্ত এসে ছেড়ে দিয়ে গেছে। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। ওসিকে আমি বার কয়েক ফোন করেছিলাম, প্রথমে ফোন উনি ধরেননি, তারপরে উনি ফোন করেছিলেন, ওনাকে বললাম যে দেখুন এই ঘটনা, ওরা বাস কাস দিয়ে মারধর করছে মেয়ে মানুষগুলোর উপরে। পড়ছিলাম একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাগাজিন প্রকাশ হলো রবিবার। শিক্ষক প্রশিক্ষণ এই শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের প্রকাশিত ম্যাগাজিন শিক্ষার জগতে নতুন মাত্রা পাবে। ম্যাগাজিনের নামকরণ করা হয়েছে আলোলিকা, অর্থাৎ আলোই পথ দেখা। আগামী দিনে ছাত্র ও শিক্ষকদের আরো বেশি করে শিক্ষার আলো প্রজ্বলিত করবে বলে জানান উদ্যোক্তারা। আমাদের এই এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গে, পুরুলিয়ার পশ্চিমবঙ্গে কোনো টিচার ট্রেনিং ইনস্টিটিউট নেই। আমরা এই এলাকার কিছু আমাদের প্রাইমারি টিচার আছে, কিছু শিক্ষানুরাগী ব্যক্তি আছে, তারাকে নিয়ে আমরা একটা মিটিংয়ে বসি এবং চিন্তা ভাবনা করি যে আগামী দিনে এই এলাকায় করা যায় কিনা। মোটামুটি আমরা বসে চিন্তা ভাবনা করে নিয়ে
একটা আমরা সেই এনসিটিকে অ্যাপ্লাই করি এবং এনসিটি অনুসারে আমরা ধীরে ধীরে দেখা যায় যে আমরা একটু প্রোগ্রেস করছি। তারপর লেগে থাকার জন্য অনেক ঘাত প্রতিঘাত ইত্যাদি এসছে আর কি, তবু আমরা এই পশ্চিমবঙ্গে কোনো কলেজ নেই, তবু আমরা এই কাজে অন্তত সাফল্য লাভ করেছি। এখন এই 2015-17 থেকে শুরু হয়েছে এবং এই ওডিএল ক্লাসটা যেটা প্যারা টিচার এবং রেসিডুয়াল টিচার নিয়ে শুরু হয়েছে আর কি, এটা আজকে আমরা একটা ম্যাগাজিন প্রকাশ করতে পেরে খুব খুশি হয়েছি। আগামী দিনে যাতে আমরা কলেজেরও ম্যাগাজিন বার করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি। তো এই কলেজের নিয়ে কি সরকার থেকে কোনো রকম হেল্প পান? না, যেহেতু এটা সেলফ ফাইন্যান্স কলেজ, এটাতে সেরকম কোনো হেল্প পাওয়া যায় না। তবে শিক্ষণীয় বিষয়গুলো যেগুলো পারমিশন ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো সবগুলো এনসিটি স্বীকৃত এবং রাজ্য সরকার স্বীকৃত, সেহেতু সেটা ওইটা হেল্পগুলো ওইভাবে পাওয়া যায়। আলোলিকার নামকরণটি আমারই দেওয়া। আমি এখানে ওডিএল ব্যাচের যে চাইল্ড স্টাডি বা সাইকোলজির যে ক্লাসগুলো আছে সেগুলো করিয়েছি, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করে খুব ভালো লেগেছে। ওদেরই প্রথম আর কি উৎসাহ ছিল যে এখানে একটি ম্যাগাজিন করা হোক, তো তাদের চেষ্টা আর আমার উদ্যোগ আজ দুটোই সফল হয়েছে। আমাদের আজকে ম্যাগাজিন সমস্ত স্টুডেন্ট যারা এসছেন পেয়েছে হাতে, আর আমি প্রচুর মানে প্রশংসা দিতে চাইবো না, শুধু পাশে থাকার জন্য অসংখ্যভাবে মানে কৃতজ্ঞ আর অনন্ত ভালোবাসা তাদের প্রতি। কারণ এগুলোর জন্য অনেকটাই সময় লেগেছে, অনেকটাই যেতে হয়েছে, আসতে হয়েছে, ওদেরও লেখা সংশোধন করতে হয়েছে, কিন্তু তবুও এত চেষ্টা আর এত মানে পথ চলার মাঝেও যে আজকে সফলতার যে দিনটা এসেছে এটার জন্য খুবই আনন্দ লাগছে। আশা করছি আগামী দিনে যারা আসবে আরও স্টুডেন্ট বা টিচার তারাও এভাবে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা রাখছি। এই ম্যাগাজিনের মধ্যে কী বার্তা দিতে চান সবাইকে? যেহেতু নামকরণটি হচ্ছে আলোলিকা, আলো মানে পথ চলা, একটা অন্ধকারে মানুষ যখন হেঁটে বেড়ায় তখন তো টর্চের আলোয় তাকে পথ দেখায়, তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে শিক্ষার যে আলো, শিক্ষার মাধ্যমে যে অন্ধকার ঘুচে যায় সেই বার্তাটাই আর কি সবার মানে মধ্যে পৌঁছে শুরু করেছেন। আমার সেশন হচ্ছে 2015-17, আমি 2017 দিয়ে শুরু করেছি। তো কেমন লাগছে? হ্যাঁ, এখানে এসে আমার ট্রেনিং সেন্টারে অনেক কিছু শিখতে পেরেছি, নতুন নতুন জিনিস। আর টিচার হলেও আমরা অনেক কিছু অজানা থেকে যাই আমাদের মধ্যে, কিন্তু আমরা ট্রেনিং নেওয়ার পরে যে প্রশিক্ষণ নিয়েছি তারপরে অনেক কিছু শিক্ষা হচ্ছে। একটা টিচারের যে 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 জিনিস জানা দরকার সব কিছুই মানে আমরা জানতে পারছি আস্তে আস্তে স্যার ম্যাডামদের মাধ্যমে। তো কীভাবে এটা পসিবল যে একটা টিচার ট্রেনিং নেওয়া, এটা কি আপনি আশা করেছিলেন যে কোনো দিন করবো বলে? আশা করিনি, আমাদের সরকার যখন এটা করাচ্ছেন তখন মানে এটা তো করতেই হবে, কিন্তু আশা করিনি যে এটা পরে করতে হবে। এটা কেউ তো আশা মানে আশা তো করতে পারে না, আমি করেছি মানে সরকার যখন করাচ্ছেন তখন তো আমাদেরকে করতেই হবে। তো করাচ্ছেন যখন উনি খুবই ভালো কাজ, একটা প্রশিক্ষণ নেওয়া টিচার এবং অপ্রশিক্ষণহীন প্রশিক্ষণহীন টিচার তাদের মধ্যে অনেক তফাৎ, প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর কী করার চিন্তা করবেন? ট্রেনিং আমি টিচার লাইনে আবার বাচ্চাদেরকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে পড়াশোনা শেখাতে চাই। রবিবার শক্তি সংঘের বাৎসরিক ক্রীড়া প্রদর্শনী হলো নেতাজি সুভাষ উদ্যানে। এদিন ক্রীড়া প্রতিযোগী ছাড়াও উপস্থিত ছিলেন তাদের অভিভাবকেরা। শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, সংস্থার পক্ষ থেকে নানান কর্মসূচি পালন করা হয় বলে জানান সংস্থার সম্পাদক। আমাদের
বাৎসরিক মানে ক্রীড়া একটা প্রতিযোগিতা হয়, আরেকটা বাৎসরিক ক্রীড়া প্রদর্শনী। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাৎসরিক শিশু ক্রীড়া প্রদর্শনী। ক্রীড়া প্রতিযোগিতা ছাড়া আর কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে? হ্যাঁ, ক্রীড়া অনুষ্ঠান বাদ দিয়ে আবার কী কী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে? আমাদের অনুষ্ঠান আজকে আনবন স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত, আমরা মানে চ্যাম্পিয়ন হয়েছি এবছর 17-18। আজকে মানে ব্যায়ামের প্রতিযোগিতায় আমাদের হায়দ্রাবাদে ইয়ে হয়েছিল, প্রতিযোগিতাটা হয়েছিল। এছাড়া আমাদের বিভিন্ন প্রোগ্রাম সারা বছরই থাকে। হ্যাঁ, বিয়ের ভয়ে ঘর ছেড়ে পালিয়েছিল যুবক, কেটে গেছে 13 মাস। যখন জোয়াল ছেলেকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন পরিবার, তখন দেবদূতের মতো জয়পুর থানার ফোন। সময় নষ্ট করেননি বাবা উমা শঙ্কর। বিহারের ছাপড়া থেকে পুরুলিয়ার জয়পুর আসতে যতটুকু সময় লাগে, আজ নিজের বড় ছেলে উমেশ রঞ্জনকে নিয়ে বাড়ি ফিরছেন তিনি। উমেশ কাজ করত দিল্লিতে কাপড় কারখানায়। বাড়ি থেকে বিয়ে দেবে জানতে পেরে মেয়েকে বসে 19 বছরের উমেশ যাদব। পালায় বাড়ি থেকে, এঘাট সেঘাট ঘুরতে ঘুরতে জয়পুর থানার পালুঞ্চা গ্রামে এসে পড়ে সে। গ্রামবাসীরা অসুস্থ উমেশের রীতিমতো চিকিৎসা করিয়ে জয়পুর থানার হাতে তুলে দেন। ছেলের মানসিক স্থিরতা এই 13 মাসে একটু বিগড়েছে বলেই মনে করছেন উমা শঙ্কর বাবু। জয়পুর থানার পুলিশকে দু হাত তুলে আশীর্বাদ জানাচ্ছেন তিনি। কাহাঁ কে রহনে ওয়ালে আপ? বিহার? বিহার কা কাম? ছাপড়া। কিতনা দিন সে লাপতা সাহেব কা লাগা? 13 মহিনা সে ভাগ গয়া সাহেব। কিউ ভাগ গয়া কিউ ফিরতে? ও দিল্লি কাম করতা লালু। দু ভাই সে ছোটা এক ঠো কা এই দিল্লি থা কাম করতা থা ঠিকই নে। তো উসকা দিল্লি রাত মে থা, ইসকা দিন দিল্লি দিন মে থা। अब वो लोग अपने में बता बाती दोनों किया, इसको शादी के दिन रखे थे। शादी के दिन को 2 महीना पहले वहाँ से बता बाती के लिए क्या निकल गया। अच्छा लग रहा है? পশ্চিম মেদিনীপুর জেলার শালমুনি ব্লকে যাত্রা বিষ্ণুপুর এলাকায় বিজেপি কর্মী তপন আহির নমিনেশন জমা দিতে গিয়ে আক্রান্ত হন। অভিযোগ, তৃণমূলের কর্মীরা লাঠি বাঁশ নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় মাথায় আঘাত নিয়ে তপন আহির শালমুনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। কেন? আমি পার্টি দিতে এসেছিলাম। কারা মেরেছে? কেন? আমি পার্টি দিতে আসছিলাম। কোন দলে? রাস্তায়। হ্যাঁ, বিজেপি। বিজেপির হয়ে? হ্যাঁ। কী নাম তোমার? তপন আহির। মারলো কেন? মারলো রাস্তায় ধরে, আমাদেরকে দেখতে পেয়ে রাস্তায় যাচ্ছিলাম আর ওই রাস্তা দিয়ে। কিসে করে মেরেছে? বাঁশ লাঠি করে। তোমার নাম কী? আমার নাম তপন আহির। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি। এই বিভাগে জেনে নেব দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ এবং আগামী 24 ঘন্টায় থাকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38°C, সর্বনিম্ন তাপমাত্রা 24°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 70%, আগামী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন, যেন এক রাজকীয় অনুভূতি। শাসক দলের নেতার হাতে নিগৃহীত এক চিকিৎসকের প্রতিবাদে সোচ্চার জেলার 2টি দলের চিকিৎসক। মনোনয়ন জমাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জঙ্গলমহল। পুরুলিয়া জেলা পরিষদের 21 নম্বর আসনে 8 জন তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা করেন চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
শিলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাগাজিন প্রকাশ হলো রবিবার। জঙ্গলমহল নিউজ আজ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন 24/7 জঙ্গলমহল, রাত দিন সারা দিন সারাদিন। নমস্কার।